নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার নতুন ইউটিউব চ্যানেল মৌমিতা সংসার, এখানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আমার এটা প্রথম ভিডিও বা প্রথম ব্লগ যাই বলো না কেন, আমি কোনোদিন করিনি। এই আমার জীবনের প্রথম ব্লগ আমি শুরু করতে চলেছি। তোমরা সবাই আমার পাশে থেকো, সাথে থেকো, আর আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে। অনেক ভুলভ্রান্তি হবে, অনেক ভুল হয়ে যাবে, সেগুলো একটু মিলিয়ে মিশিয়ে দেখো। হ্যাঁ, আর আমার আমার দৈনন্দিন যে আমি কাজকর্ম করি, যে সমস্ত জীবনে যে সমস্ত ঘর বাইরে যা যা সমস্ত আমার কাজকর্ম, সেসবগুলো দেখানোর তুলে ধরার চেষ্টা করবো বা দেখাবো তোমাদেরকে। আজকে থেকে আমার জীবনের যাত্রা শুরু হলো। তো আজকে হলো ডিসেম্বরের 3 তারিখ, শনিবার, 2022। এখন আমাদের বাজে তোমার 10:13, অনেকটা বেলা হয়ে গেছে। আমি আমার মেয়েকে এখন স্কুল দিতে যাব। আমি অলরেডি রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ এই আমার ঘর। হ্যাঁ, আমার মেয়েকে আমি স্কুলে দিতে যাব এবার। আমরা রেডি হয়ে গেছি, আমার মেয়ে খাওয়া দাওয়া করবে, করে এবার স্কুলে যাবে, বেরোবে। তাকে ওকে স্কুল দিয়ে আসি, দেরি হয়ে যাবে, তা না হলে পরে আবার এসে কথা বলবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি স্কুল থেকে বাড়ি চলে এসেছি, এসে সোজা কাস্তে বসে পড়েছি। কী না, কতগুলো জামা কাপড় আছে আর গায়ে দেওয়ার চাদর আছে, কাছে কেচে নিই স্কুল থেকে চলে এসে, ওই জন্য ওগুলো আগে কেচে নিচ্ছি। ওগুলো কেচে নিই, কাচার পর আবার গিয়ে ঘরে গিয়ে তোমার রান্নাবান্না করতে হবে। তো রোজ সকালেই আমার কাঁচা হয়ে যায়, আজকেও সকালে কেচে নিয়েছি, কিছুটা কাঁচা বাকি ছিল যেগুলো বেলায় কাচলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কাঁচাকুচি হয়ে গেছে। এবার আমি মেলছি, চাদর টাদরগুলো মেলে দিই, মেলে টেলে দিয়ে তারপর ঘরে যাব। ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো ঘরের আমার মানে কী করে আমি রান্নাবান্না কোথায় কী করি না করি, সেই সমস্ত কাজ কারবার তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ বাচ্চাদেরও অনেক জামা কাপড় থাকে কাঁচা কুচি, প্রত্যেক দিন সকালে এত কাঁচা থাকে যে কি বলবো তোমাদেরকে। তোমরা রোজ আমার ভিডিও দেখলে দেখতেই পাবে, প্রতিদিন আমার অনেক কাঁচা থাকে। আসলে তোমরা বুঝতেই পাচ্ছ বাচ্চারা স্কুলে যায়, বাচ্চারা তো জামা কাপড় ময়লা করবেই তারা। বাচ্চাদের জামা কাপড়, আমার দুটো ছেলে মেয়ে, তাদের দুজনের স্কুল জামা, দৈনন্দিন যে সমস্ত জামা কাপড় তারা পরে সেই সব জামা কাপড় আমার নিজের, তারপর তোমাদের দাদার রোজের অফিস যায় সেই সমস্ত জামা কাপড় কাঁচা আমার থাকেই। তো অনেক অনেক কাচতে হয়, হ্যাঁ, তার এই সমস্তই কাজ কারবার আর কি, এই সব নিয়েই আমি থাকি সারাদিন। আমার এই রুটিন, এই কাজ, আর যে সমস্ত কাজগুলো করব, আজকে তো প্রথম করছি, একটু তো একটু আমার অসুবিধা হচ্ছেই, বা তোমরাও শুনলে সেগুলো বুঝতে পারবে, আমার গলাটা হয়তো কাঁপা কাঁপা আসছে, সেগুলো বুঝতে পারবে। আস্তে আস্তে আশা করছি এই জিনিসগুলো আমার ঠিক হয়ে যাবে, ভিডিও করতে করতে আমারও অভ্যাস হয়ে যাবে। আজকে একটু তোমার মানে মুরগির মাংস, আজকে মুরগির মাংস নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, আমি 1 কেজি এখানে মাংস নিয়েছি, যদিও আমার 1 কেজি একদিনে লাগে না, এটা রেখে দেবো, 2 দিন হবে এটা আমার মাংসটা, এটা 2 দিন ধরে করব। এখন এই কটা বাসন আছে এই যে পড়ে, এগুলো মেজে নেব, মেজে নেওয়ার পর তারপর আমি রান্নাটা করব। মেজে নিই কড়াটা, আপাতত মেজে নিলেই হয়ে যাবে, কড়াটা মেজে নিই, খুব ছোট্ট জায়গা, তার মধ্যেই সব করতে হয়, যার যেমন আছে তাকে তো তার মধ্যেই করতে হবে, বড় আমার কোনো অসুবিধা হয় না। যদিও বা এখানেও মাজি, আবার বাইরে যে কলে কাপড় কাচলাম সেখানেও মাজি বাসনপত্র, সেখানে আমি সকালবেলা মাজি, এখানে টুকিটাকি বাসনগুলো এই কলটার মধ্যে মেজে নিই, মানে দুপুরের রান্নার বাসনগুলো অল্প পড়ে যায় তখন আমার হয়ে যায় এখানে, আর সকালবেলা একটু তাড়াতাড়ি কাজ থাকে যার জন্য আমি সকালবেলা ওইখানে মাজি। তো আমার বাসন মাজা হয়ে গেছে, এবার আলুগুলো নিয়ে নিয়েছি, মাংসের জন্য আলু নিয়েছি, আলুগুলো ছিলে নিচ্ছি। আলুগুলো ছুলে নেওয়ার পর আলুটা কাটছি, তা তোমরা দেখো বন্ধুরা বড় আলু হলে যা হয়, আলুর ভেতরে দেখো
কীরকম ফাঁপা, তাও তো এটা কম আছে, এক একটা আলুতে যা বড় বড় ফাঁপ থাকে ভেতরগুলো, সেই জন্য আমি বড় আলু চট করে বিশেষ খুব একটা আমি আনি না বাজার থেকে। কি করব বলো, যখন যেমন আসে তেমন তো তখন আনতে হয়, কিছু করার নেই। তো এবার আলু কাটা হয়ে যাবে, আমি দুটো আলু নিয়েছি কারণ আমাদের সকালের আর রাতের জন্য, রাতের লাগে, রাতে দুবেলার তো করব, সেই রকম করে আলুটা কাটতে হয় আমাকে সেই হিসাব করে। আর যে টমেটো, আলু আর টমেটো ভিজিয়ে দিলাম জলেতে, তারপর আমি কতগুলো পেঁয়াজ নিয়ে নিলাম, নিয়ে এবার কেটে নেব, পেঁয়াজ কেটে নেব। তো আমি পেঁয়াজ কাটতে কাটতে কাটাটা থামিয়ে আগে কি চিন্তা করলাম বলো তো, মাংসটা যেটা আমার তুলে রাখতে হবে, বাকি যেটা আমি করব না সেটা আগে তুলে ফ্রিজে আগে সেটা ঢুকিয়ে রাখি, তা না হলে তো বলো না হয়তো ভুলে যাব রাখতে, ওই কৌটোর মধ্যে হয়তো পড়ে থাকবে বাকি কিছু। হ্যাঁ, আমি খুব ভুলও জানো তো, খুব ভুলে যাই জিনিস, তা সেই জন্য আগে ঢুকিয়ে রাখি, তারপর বাকি কাটাকুটিটা করে নেব। তা সেটা ঢুকিয়ে রাখা হয়ে গেছে, তারপর আমি বাকি পেঁয়াজটা যেটা ছিল, টমেটোটা যেটা ছিল সেটা কেটে নিলাম, কেটে নিয়ে দেখতেই পাচ্ছ সব কিছু আমার জোগাড় রেডি হয়ে গেছে। আর আমার বাড়িতে আমি ফ্রিজে জানো তো আদা রসুন বেটে একটু বেশি করে রেখে দিই ফ্রিজের মধ্যে, কারণ আমি প্রত্যেক দিন বাটা সব আমার ভালো লাগে না, পারি না আমি, কারণ তাড়াতাড়ি কাজ থাকে তো হয়ে ওঠে না। আস ওইখানে দেখলে তোমরা, এই যে ইন্ডাকশানে আমি ভাত বসিয়ে দিচ্ছি, তা মাংসটা করব, করতে করতে ইন্ডাকশানে ভাতটা তোমার হয়েও যাবে। আমি এরকম করেই করি, ভাতটা চাপিয়ে দিই তারপর রান্নাটা বসাই। এবার দেখো গ্যাস তো জ্বেলে দিয়েছি, রান্না করব। তা কড়াইয়ে তেল টেল দিয়ে নিই, সর্ষের তেল দিয়ে নিলাম, আমি সর্ষের তেলেই মাংস করি। অনেকে কি করে বলো তো, সর্ষের তেল সাদা তেল অনেকে পাইল দেয় দুরকম, কিন্তু আমি মেশাই না, আমি একরকম তেলেই করি। আর খুব কি তেলটা বেশি হয়ে গেল মনে হচ্ছে, না হয়নি বলো, ঠিকঠাকই আছে। যা গে আলুগুনে এবার চলো ভেজে নিই, আগে আলুটা লুগনে ভেজে তুলে নেব, তারপরে মাংস তো সচরাচর তোমরা জানো আমি তো ওরকম অত মানে বিভিন্ন রকম কায়দাতে আমি রান্না করতে পারি না, যতটা পারি ওই নর্মাল রান্না। ধরো এই যে মাংস যে করবো, খুব ঝোলও হবে না আর খুব মানে মাখা মাখাও হবে না, এই রকম একটা করব। তো মাংসের জন্য আমার আলু ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি আলুগুলো ভেজে এবার কড়াই থেকে তুলে নেব। তারপর দেখতেই পাচ্ছ যে আমি এখানে গোটা গরম মশলা ফোড়নে দেব, তার মধ্যে আছে দারচিনি, যে কোনো একটি দেওয়া হয় সাধারণত, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, একটু গোলমরিচ, হ্যাঁ, আর তেজপাতা, আর শেষে তোমার একটু দেব তার সঙ্গে, দেখো দেখছ, তার দেব একটু গোটা জিরে, ফোড়নে দেব এগুলো, এই দেখো জিরেটাও দিচ্ছি। এবার তেলটা মশলার ফোড়নটা বেশ ভালো করেই হয়ে গেছে, বেশ সেন্টটা যখন উঠবে উঠবে তখন আমি এবার পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করব, একটু লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি সব মশলাগুলো দেব, আগে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিই। ¡Gracias!
এখানে দিয়েছি আদা রসুন বাটা, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর দু চারটে সামান্য চিনির দানা। কিন্তু ব্যাপার কী হয়েছে বলো তো, লঙ্কা গুঁড়োটা আজকে আমার শেষ হয়ে গেছে, ছেলেকে পাঠিয়েছি লঙ্কা গুঁড়ো আনতে। লঙ্কা গুঁড়ো আনবে, আনলে তারপর পরে দেবো, দোকান থেকে পাঠিয়েছি আনতে। আর এখানে টমেটো কেটে রেখে দিয়েছি, এটা খানিকটা হয়ে গেলে কষা তারপরে টমেটোটা দেবো। আমার রান্না এখানে দুপুরে রান্না হয়ে গেছে, ভাত আর মাংস আজকে আর কিছু করিনি। আর এই যে এখানে পেঁয়াজ আর লেবু কাটা আছে, হ্যাঁ এবারে আমি খেতে দিয়ে দেবো। ছেলে মেয়ে সব, মেয়ে সব মেয়ে স্কুল থেকে চলে এসেছে, এবার ছেলে মেয়ে সব এসে গেছে, সবাই আছে বাড়িতে, এবার খেতে দিয়ে দিই। এখন বাজে তোমার দুপুর দুটো হয়ে গেছে, আগে খেতে বসতে আমাদের দেরি হয়ে গেল। হ্যাঁ আর চলো আর দেরি করবো না, খেতে বসে পড়ি। আর যদি ভিডিওটা ভালো লাগে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আজকে আমি নতুন নতুন ভিডিও করেছি বলে এইটুকুই, যদিও বা মানে ভিডিওটা করতে করতে আমার খুব মানে নিজের খুব কীরকম একটা হচ্ছে কি বলবো, কোনোদিন তো করিনি প্রথম, তা যদি কোনো ভুল হয় সেগুলো ভুল হলেও সেগুলো তোমরা আমাকে বলো, কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব বেটার একটা ভিডিও দেওয়ার। আস্তে 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 আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে, আর আমার দিনে যা যা ঘটনা করি আজ তো আমি দুপুর পর্যন্ত করেই শেষ করব, কারণ আজকে প্রথম, আগেই বললাম, তাই এইটুকুই।